প্রতারণা প্রতারণা প্রতারণা। ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটরদের প্রতারণার হাত থেকে বাঁচুন, সাবধান হন। যারা নতুন ইউটিউবার হচ্ছেন তাদের প্রতি এই সাবধানতা, কারণ আপনারা হয়তো সব কিছু বোঝেন না, সব কিছু জানেন না। চট করে প্রতারকদের কন্টেন্ট দেখে দেখে আপনি হয়তো কিছু কাজ করবেন, সেই কাজ আপনার সম্পূর্ণ বেহুদা যাবে, কোনো কাজে আসবে না। কারণ বিশেষ করে আমি একটা জিনিস অনেকটা ট্রাই করেই তারপরে আমি নিশ্চিত হয়েছি, ফেসবুকে ওয়াচ টাইম নিয়ে যে সমস্ত কন্টেন্টগুলো ফেসবুকে আপনার ইউটিউবের ড্যাশবোর্ডে ভাসছে, এটা কমপ্লিট একটা প্রতারণা ছাড়া আর কিছুই নয়। কারণ কেউ এটা দেখাতে পারবে না ইনশাল্লাহ, যে কেউ কোনো উপায়ে ফেসবুকে ওয়াচ টাইমটা বাড়িয়ে এসে তার ফেসবুককে মনিটাইজেশন করেছে। তবে হ্যাঁ, একটা কথা আমি আপনাদেরকে বলে যাই, ফেক কিছু ওয়েবসাইট আছে যারা বিভিন্ন কম্পিউটার, বিভিন্ন অনেক ধরনের কম্পিউটার, অনেকগুলো কম্পিউটার একসাথে চেক করে তারা কিছু ফেক ওয়াচ টাইম দেয়, যেগুলি দিয়ে আপনার কোনো কাজে আসবে না, সেটা ফেসবুক বলেন ইউটিউব বলেন। আমি নিজে পরীক্ষিত, আমি পরীক্ষা করে আপনাকে বলছি, আপনি প্রতারণার ফাঁদে পা দেবেন না, কারো কাছ থেকে কোনো ধরনের ওয়াচ টাইম কিনবেন না, এবং ফেক ফলোয়ার বা ফেক সাবস্ক্রাইব কিনবেন না। আপনার কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। যদি আপনি আমাকে বিশ্বাস করেন, তাহলে আমি আপনাকে সাজেস্ট করব, আপনি ভালো কন্টেন্ট ক্রিয়েট করেন, ভালো কন্টেন্ট দিয়ে আপনি আপনার ফেসবুকে বলেন বা ইউটিউবে বলেন আপনি সাবস্ক্রাইব আনতে পারবেন, আপনি ওয়াচ টাইম বাড়াতে পারবেন, সেটা আপনার মাধ্যমে সম্ভব। আপনি দয়া করে কোনো ফেক ওয়াচ টাইম বা ফেক সাবস্ক্রাইব বা ফলোয়ার কিনে অহেতুক আপনার সময় নষ্ট করবেন না, পয়সা নষ্ট করবেন না। আমি বলছি, আপনার পয়সা নষ্ট হবে, আপনার সময়ও নষ্ট হবে। সুতরাং ফেক এই ধরনের অ্যাডভার্টাইজ থেকে আপনারা দূরে থাকুন। আমি আপনাদেরকে ভালোর জন্য বলতেছি, আপনার ফেসবুক এত কষ্ট করে ফেসবুক আইডিটাকে, ফেসবুক পেজটাকে আপনি সাজাইছেন, কিন্তু দেখা গেছে সেটি এই ফেক ওয়াচ টাইমের কারণে, এই ফেক ফলোয়ারের কারণে আপনার ফেসবুকটাই শেষ হয়ে গেল। আপনার ইনকাম তো দূরের কথা, আপনার মনটাই খারাপ করে দেবে, এবং আপনার যে সময়টুকু আপনি ব্যয় করে এটাকে সাজাইছেন, এটাকে বিভিন্ন জায়গা থেকে কন্টেন্ট এনে আপনি কন্টেন্ট আপলোড করতেছেন, সম্পূর্ণ একদম বৃথা যাবে, একদম বৃথা যাবে, কিচ্ছু কাজে আসবে না। তাই আমি আপনাদেরকে বলছি, আপনারা সাবধান হন। ইউটিউবের ড্যাশবোর্ডে যে সমস্ত অনেক 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 ফেক ক্রিয়েটর আছে যারা এইসব করে করে আপনাদেরকে ভিডিও দেখে দেখে আপনাদেরকে সাজেস্ট করে, আর এই সাজেস্ট, তাদের এই সাজেস্ট অনুযায়ী কোনো কাজে আসে না, কোনো ফল পাওয়া যাচ্ছে না। আমি দীর্ঘ সময় এটা নিয়ে আমি বিভিন্নভাবে আমি দেখেছি, বিভিন্ন ওয়েবসাইটে দেখেছি, তারা যেভাবে দেখাচ্ছে সেটাও দেখেছি, তারা যেভাবে করতেছে সেটাও করেছি, কোনো কাজে আসে নাই। অহেতুক বেহুদা এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা আপনাদেরকে ধোঁকা দিচ্ছে, বিভিন্ন এটা এমনি করেন, এটা এমনি করেন, এমনি করলে এই ওয়াচ টাইম পাবেন, এমনি করলে ওই ফলোয়ার পাবেন, সম্পূর্ণ বেহুদা। তবে হ্যাঁ, কিছু কন্টেন্ট আছে যেটা ফেসবুকের বিভিন্ন সেটিংসের উপরে আপনার অনেকটা নির্ভর করতে পারেন, আপনার ফেসবুকের ফলোয়ার বাড়বে এবং ওয়াচ টাইম বাড়বে। সেটা ফেসবুকের অনেক অনেক সেটিংস আছে, যেটা সমস্ত এত সেটিং আছে যেটা আপনি হয়তো যতটা ফিস্টে যাবেন ততটা ফিস্টে আপনি একটা একটা সেটিং পাবেন। তো আসলে আমরা সব কিছু বুঝি না, যার কারণে হয়তো আমাদের সব কিছু করে শেষ করতে পারি না আমরা, বা সব কিছু আমরা বুঝতেছি না এবং করতেও পারতেছি না। তো যারা পুরনো কন্টেন্ট ক্রিয়েটর আছেন, আমি অনেকগুলো কন্টেন্ট দেখেছি, পুরনো যারা কন্টেন্ট ক্রিয়েট করে রেখেছেন তাদের কন্টেন্টগুলো আমি দেখেছি, তারা কিছুটা মোটামুটি দিক নির্দেশনামূলক কন্টেন্ট আপনাদেরকে দিয়েছে, সেগুলো থেকে আপনারা দেখে দেখে আপনারা করতে পারেন। তবে ইদানিং আমি দেখতেছি যে ইউটিউবের ড্যাশবোর্ডে শতে শতে কন্টেন্ট ভাসতেছে, সম্পূর্ণ ফেক এবং সম্পূর্ণ ভুয়া কন্টেন্ট এবং এগুলো প্রতারণামূলক আপনাকে ভিডিও দেখায় দেখায় তারা তারা তাদের ইনকাম করতেছে। এটা আসলে প্রতারণা বলা যাচ্ছে না, কারণ আপনি আমি আপনাকে বলবো আপনি এই সমস্ত প্রতারণার কন্টেন্ট থেকে আপনি দূরে থাকবেন। আশা করি আপনি অন্তত আপনার ফেসবুক পেজটা নিয়ে আপনার ইউটিউবের ওয়েবসাইটটা নিয়ে আপনি ভালোভাবে আগায় যেতে পারবেন। শুধু একমাত্র আপনি নিজের কন্টেন্ট তৈরি করে আপনি কন্টেন্ট আপলোড করবেন, সেটা আপনি কোনোভাবে কাজ শিখে হোক বা আপনি নিজে তৈরি করে হোক বা কাউকে দিয়ে করানো করিয়ে নিতে পারেন। আপনি নিজের কন্টেন্ট নিজের ফেসবুকে নিজের ইউটিউবে আপলোড করবেন, ইনশাল্লাহ আপনার সাবস্ক্রাইব আসবে, ফেসবুকে ফলোয়ার আসবে, ওয়াচ টাইম হবে। আপনি ভালো কন্টেন্ট দিলে ভালো মানের কন্টেন্ট দিলে ইনশাল্লাহ আপনার ফেসবুকে ওয়াচ টাইম আসতেই হবে। কেন আসবে না? মানুষ আপনার ভিডিও দেখবে, আপনি ভালো ভিডিও দেবেন, অবশ্যই আপনার ভিডিও দেখবে। এবং আরেকটা কথা আপনারা মনে রাখবেন, এসব অনেক অ্যাডভার্টাইজ দিচ্ছে আপনার ফেসবুকের ওয়াচ টাইম এবং ফলোয়ার, বাংলাদেশি ওয়াচ টাইম, বাংলাদেশি ফলোয়ার, বিদেশি ফলোয়ার। এই সমস্ত লোভনীয় প্রস্তাবে কখনো পাও দেবেন না, কারণ এই সমস্ত লোভনীয় প্রস্তাবে পাও দেবেন তো আপনার ফেসবুকটাই নষ্ট করে দেবেন। আপনার ফেসবুক হয়তো তারা কোনোভাবে কোনো ফেক আইডি দিয়ে কোনোভাবে আপনার ওয়াচ টাইমটা করে দিল, কিন্তু এটা মনিটাইজেশন পাবেন না। যদি কোনো কারণে আপনি ফেসবুকের অ্যালগোরিদমকে ফাঁকি দিয়ে যদি তারা মনিটাইজেশন করেই দিল, ভাই এরপরে যতগুলা ভিডিও আপনি যত কন্টেন্ট আপলোড দেবেন না কেন কোনো কাজে আসবে না, কোনো কন্টেন্টের ভিউজ হবে না, কোনো কন্টেন্ট রিচ হবে না, কোনো কন্টেন্ট এনগেজমেন্ট হবে না, কোনো কন্টেন্ট আপনার ভিউই আসবে না। কারণ এটা আমি নিজে পরীক্ষিত, আমার একটা ফেসবুক এবং একটা ইউটিউব অ্যাকাউন্ট, আমি এই ধরনের ফেক দিয়া ওয়াচ টাইম দিয়া ফেক ফলোয়ার দিয়ে আমি মনিটাইজেশন করিয়েছি, কোনো কাজে আসেনি। আজকে 2 বছর হয়ে গেছে আমি একটা ইউটিউব চ্যানেল নিয়ে আমি ঘুরতেছি, এখনো 1 পয়সাও ইনকাম হয় নাই। আমি প্রতিনিয়ত আপনার কন্টেন্ট আপলোড করেই যাচ্ছি আর করেই যাচ্ছি, কোনো ভিউজ হচ্ছে না, শুধু একমাত্র ফেক সাবস্ক্রাইব এবং ফেক ওয়াচ টাইমের কারণে। ঠিক অনুরূপ ফেসবুকে একই অবস্থা ভাই, দয়া করে আপনারা কেউ এই ফাঁদে পা দেবেন না। আমি সাবধান করে দিচ্ছি আপনাদেরকে, আপনারা এই ফাঁদে পা দেবেন না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আবার হয়তো দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। আর যারা এখনও আমার ফেসবুক পেজটি ফলো করেন নাই, দয়া করে ফেসবুক পেজটি ফলো করে দেবেন। যারা ইউটিউব থেকে দেখছেন, দয়া করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনে ক্লিক করে রাখবেন। আশা করি পরবর্তী এই ধরনের উপদেশমূলক ভিডিওগুলি আপনি আমার কাছ থেকে পাবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।